নমস্কার আপনাদের সবাইকে শেভান্স কেকের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা শিখব এডিবল গ্লু। বাড়িতেই আমরা সহজে বানাতে পারি এডিবল গ্লু, মার্কেটে এর প্রাইসটা বেশি। তো কিভাবে সহজে বানানো যায় আমরা শিখে নিচ্ছি। এটা বানাতে আমাদের মাত্র দুটো জিনিস লাগবে, এক হচ্ছে আমাদের জল আর টাইলস পাউডার। আমরা এই জলের মধ্যে 2 টেবিলস্পুন ওয়াটার আছে, এর মধ্যে আমি 1/4 টিস্পুন টাইলস পাউডার ঢেলে দেবো। দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এটাকে একটু মিশিয়ে এটা এখন দেখতে এরকম লাম্প ফর্মে আছে, এটা কিছুক্ষণ আমাদের রেখে দিতে হবে। এটা ওভারনাইটও লাগতে পারে, আবার আমাদের 8-9 ঘন্টার মধ্যেও এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে এডিবল গ্লু হয়ে যাবে। তাই আমাদের শুধু এটার মধ্যে কাজ হলো ওয়েট করা। ওয়েট করলে আমরা যেটা পেয়ে যাব সেটা হলো ঠিক এইরকম একটা ক্রিস্টাল ক্লিয়ার এডিবল গ্লু। গ্লুটা আমাদের কমপ্লিট রেডি আছে। এটা আমাদের অনেক কাজে লাগে, মডেলিং বানানোর সময় কাজে লাগে, কেক ডেকোরেশনের সময় আমাদের অনেক দরকার হয়। তো আপনারা সবাই বানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন, এবং আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের রিভিউটা দেবেন, আপনারা কেমন লাগলো বানিয়ে।